সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, শিরোনাম বস্তুর উপর তাপের প্রভাব। প্রশ্ন নং ৪, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে সমান হয়। এখন কোন তাপমাত্রা যদি ফারেনহাইট এবং কেলভিনে সমান হয়, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের শুরুতেই লিখতে হবে, মনে করি নির্ণয় তাপমাত্রা সমান এক্স, আমরা ওই এক্স ধরলাম। এখন সেই এক্সের মান পেতে হলে আরেকটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হলো, আমরা জানি এফ মাইনাস ৩২/৯ সমান কে মাইনাস ২৭৩/৫, এটা সমীকরণ এক লিখলাম। এখানে এফ সমান কে সমান এক্স হলে, অর্থাৎ এফের মানও এক্স, কে এর মানও এক্স, তাহলে এখন এই মানটা আমরা সমীকরণ একে বসাইব। সমীকরণ একে যদি বসাই, তাইলে একটা হয় এক্স মাইনাস ৩২/৯ সমান এক্স মাইনাস ২৭৩/৫। এখন আমরা নয় দিয়া এই উপরের মানটাকে গুণ করি, তাহলে ফলাফল হবে নাইন এক্স মাইনাস ২৪৫৭ সমান ৫ এক্স মাইনাস ১৬০। তাহলে এখন আমরা এক্সগুলো আমরা বাম দিকে আনি, বাম দিকে আনলে নাইন এক্স মাইনাস ৫ এক্স, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশ আসলো, এটা মাইনাস হলো, সমান এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, মাইনাস প্লাস হবে, তখন হবে নাইন এক্স মাইনাস ৫ এক্স সমান ২৪৫৭ মাইনাস ১৬০। এখন আমরা নাইন এক্স থেকে যদি ৫ এক্স বিয়োগ করি, তাইলে ফলাফল দাঁড়ায় ৪ এক্স, আর ২৪৫৭ থেকে ১৬০ বিয়োগ দিলে আমরা পাই ২২৯৭, বা এক্স সমান ২২৯৭ আমরা ৪ দ্বারা ভাগ করব। ৪ দ্বারা ভাগ করলে আমরা তাইলে ফলাফল পাই, লক্ষ্য করো, এক্স সমান ৫৭৪.২৫। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ফারেনহাইট স্কেলে পাট সমান ৫৭৪.২৫ ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিন স্কেলে পাট সমান ৫৭৪.২৫ কেলভিন। ধন্যবাদ সকলকে।